সে মতেই তারিণী দাস। আমার খুব ইচ্ছা আছে অনেক দিনের আগের, আমি অতদিন সুযোগ পাইছি না। এখন আমার বড় জামাইয়ে এইরকম কাজটা করছে, তার দেহটা দান করছে, তারপর আমি বলছি যে না আমার দেহটাও দান করতাম। আমার এতদিনের ইচ্ছা আছে, আজকে সব পূরণ করলো আমার বড় জামাইয়ে, আমি খুব খুশি, এটাই আমি খুব শান্তি পেয়েছি এইটুকু। আমি শিলচর হিউম্যান সায়েন্স ফোরামের কার্যকরী সদস্য। আমার সঙ্গে আছেন হিউম্যান সায়েন্স ফোরামের সাধারণ সম্পাদক, আমাদের বরিষ্ঠ কার্যকরী সদস্য নির্মল কুমার দাস মহাশয়। আমরা মরণোত্তর দেহদানের কাজ আমরা করে যাচ্ছি, শুরু করেছিলাম 2001 সালে কলকাতা গণদর্পণের মাধ্যমে। সেই থেকে আমরা দেহদানের কাজ করে আসছি, সঙ্গে আমাদের কুসংস্কার বিরোধী অনুষ্ঠান আছে, জনস্বাস্থ্য পরিবেশ এইসব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বরাক উপত্যকার সাধারণ মানুষ জানেন, আমাদেরকে এখনও মনে রেখেছেন। তো আজকে এখানে একটি অঙ্গীকার অনুষ্ঠান হচ্ছে। তারিণী দাস মহাশয়া 75 বছর বয়স, মাসিমা বলবো আমি, মাসিমা আজকে অঙ্গীকার করলেন। তো একটা কথা বলবো এই ব্যাপারে, এই যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি এরকম একটা আশা পোষণ করলেন, তার ভিতরে এরকম একটা অনুভব আসলো যে আমি মারা যাওয়ার পরে যাতে সমাজ কল্যাণে আমি কাজে আসি, এটা একটা অনেক বড় ব্যাপার, একটা বিশাল ব্যাপার এবং একটা মহৎ এবং মহান ইচ্ছা। তো আমরা আশা করব, আমরা যারা আশেপাশে আছি, আমাদের এই মাসিমার ইচ্ছা যাতে আমরা সফল করতে পারি, তার তিনি প্রয়াত হওয়ার পরে যাতে আমরা মূল দানটা আমরা সফলভাবে করতে পারি। সোসাইটির কাছে আমি এই কথাটাই বলবো যে আমরা যারা অঙ্গীকার করি, আমরা মারা যাওয়ার পরে আমাদের মূল দানটা হয়, তো সেটা করতে গেলে আমাদের আশপাশ মানুষের দরকার, এবং সেই অবস্থা তৈরি করার জন্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং সেই অবস্থা তৈরি হওয়ার জন্য খুব বেশি বেশি অঙ্গীকার খুবই দরকার, খুবই দরকার। আরেকটি কথা বলবো, আজকে যে এখানে আমরা অনুষ্ঠানে এসেছি, আমরা নানান ধরনের কাজ করি, সংস্থার কাজ বা ব্যক্তিগত কাজও, কিন্তু যেদিন অঙ্গীকার হয় বা যেদিন মেডিকেলে শারীরবিদ্যা বিভাগে মরদেহ দান হয়, সেদিন মনে করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে কাজ করলাম, এবং এটা আসল কাজ করলাম, সমাজের কাজ করলাম। তো যত বেশি এইভাবে অঙ্গীকার হবে, আমরা বেশি বেশি অঙ্গীকার করব, আমাদের মনোভাবাপন্ন মানুষ আমাদের আশপাশে যত বেশি থাকবেন, তখনই আমাদের মানে মরদেহ দানটা সফল হবে, মানে আমরা তখনই সাফল্য পাবো আর কি। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি হিউম্যান সায়েন্স ফোরামের এক্সিকিউটিভ মেম্বার নির্মল কুমার দাস। আজকের এই দিনে আমাদের তারিণী দাস মহোদয়া, উনি যে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন, এটা শুধু একটা অঙ্গীকার বলে আমরা মনে করি না, এই যে অঙ্গীকারপত্রের মাধ্যমে উনি যে বার্তা সমাজকে দিয়ে যেতে চাইছেন, সেটা হলো একদিক দিয়ে উনি মৃত্যুর পর উনার সমস্ত অর্গানসগুলা অন্য একজন মানুষের স্বার্থে দান করে গেছেন, এটা একটা মহৎ কাজ। দ্বিতীয়ত, এই 75 বছর বয়সে বৃদ্ধা মহিলা, উনি নিজেকে কুসংস্কার মুক্ত না করতে পারলে এই দেহদানের অঙ্গীকার করতেন না। সুতরাং এটা একটা আমাদের সমাজের কাছে একটা বার্তা, এবং আমাদের এই সংস্থা শুধুমাত্র এই দেহদানের মাধ্যমেই সীমাবদ্ধ থাকছে না, তার প্রধান লক্ষ্য হলো কুসংস্কার মুক্ত একটা সমাজ গঠন, যে কুসংস্কারের পরিণতিতে আজকে আমাদের সমাজে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ তার বিভিন্ন এই
বিধানসম্মত বিভিন্ন ব্যাপার নিয়ে অজ্ঞতা প্রকাশ করছে, যার পরিণতিতে আজকে আমাদের অনেক দুর্ভোগ ভুগতে হচ্ছে। সুতরাং সর্বাবস্থায় এটা আমাদের এই আন্দোলন, এটা একটা সামাজিক আন্দোলন। এই আন্দোলনে আজকে আপনারা এখানে যোগ দিয়ে আমাদের সংগঠনকে তথা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছেন। তাই আমি সংস্থার তরফে এই তারিণী দাস মহাদয়াকে আমি আমার সংস্থার তরফে অভিনন্দন জানাচ্ছি, এই কারণেই যে আপনারা সবাই মিলে আজকে যে মহৎ কাজ করলেন, সেই মহৎ কাজটা যাতে ভবিষ্যতে আরও সবাই মিলে যুক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা সমাজ বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তনের একটা মূল ধারার সঙ্গে আমরা সবাই যুক্ত হতে পারি। ধন্যবাদ। আমি হানিফ বড়বুইয়া, হিউম্যান সায়েন্স ফোরামের সাধারণ সম্পাদক। আজকে আমার ঘরে তারিণী দাস মহোদয়া মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন। আমরা অনেকদিন থেকেই এই কাজটা করে যাচ্ছি, আজকে উনি নতুনভাবে জড়িত হলেন। উনি 75 বছর বয়সে যে সামাজিক যে একটা চিন্তাধারা আছে, মরার পরে দেহটাকে হয়তো জ্বালিয়ে না হয় কবরে দিতে হবে, এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে কুসংস্কার মুক্ত হয়ে যে উনি দেহটা দানে স্বাক্ষর করলেন, তার মরণোত্তর দেহ দানে, এটার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে আমাদের এই আন্দোলন, কুসংস্কার মুক্ত সমাজের আন্দোলন এগিয়ে যাক, এটাই আমার কামনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।